वेलकम वन्स अगेन। तो आज के जो विषय आलोचना करब से इनकम अपॉर्चुनिटी। इनकम ओवर अपॉर्चुनिटी तार माने होच्छे देखो इनकम आमादेर करते ही है और अपॉर्चुनिटी माने होच्छे एकटा सुयोग। अर्थात धरुन आपनी एकटा चाकरीते पड़बेन बोले भाबछेन सेटा आपनार सेखान थेके इनकम होबे। एबार अपॉर्चुनिटी होच्छे सेटाई जे सेई चाकरीर जायगाटा किन्तु क्रिएट होते हबे सेखाने एकटा बिकल्प। আজকে যে জিনিসটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট সেলি মাল্টি লেভেল মার্কেটিং। তার মধ্যে যে কোম্পানিটা সারা পৃথিবীতে নাম্বার ওয়ান দ্যাট ইজ অ্যামওয়ে। আমরা অ্যামওয়ে নিয়ে কথা বলবো। প্রথমেই আমি নামটা এই কারণের জন্যই বলে দিলাম, তার কারণ হচ্ছে এইটাই যে এটার ব্যাপারে অনেকের কাছে অনেক রকম ইনফরমেশন আছে, সেইটা নিয়ে আগে আমি বিচার কথা বলবো, তারপর আমি শুরু করবো। তবে অ্যামওয়ে নামটা আমরা প্রতিজনাই শুনেছি, শোনাই উচিত, কারণ 1959 থেকে এই কোম্পানিটা সারা পৃথিবীতে প্রচুর দেশে 100 উপর কান্ট্রিতে তারা ব্যবসা করছে। তাদের প্রচুর প্রোডাক্ট আছে, শুধুমাত্র সেটা নয়, তারা কিন্তু সমস্ত ধরনের লোককে, গরিব মধ্যবিত্ত ধনী সমস্ত ধরনের লোককে তারা সুযোগ দিচ্ছে যে এই প্রোডাক্টগুলো ইউজ করার সাথে সাথে তারা কিন্তু একটা এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারে। তো এখানে ফুল টাইম যারা প্রফেসর আছেন তারাও কিন্তু এই বিজনেসটা তাদের টাইম মতন করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপরে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা তাদের প্রফেশনের পাশাপাশি এই বিজনেসটা ডিল করেন। আবার এমন অনেকেই আছেন যারা স্টুডেন্ট, একদম স্টুডেন্ট, তারা স্টুডেন্ট অবস্থা থেকে এই বিজনেসটা বিল্ড করছে। আবার এমন অনেকে আছেন যারা এই বিজনেসটা বিল্ড করে তাদের ইনকামের জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে যদি তারা চান তাহলে তারা তাদের প্রাথমিক যেটা প্রফেশন আছে সেটাকে ছেড়েও দিতে পারে, আবার দুটোকেই একসঙ্গে মেনটেন করছেন, এরকম অনেক। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সব জায়গা শুনেই করতে পারেন। এবং এটা করতে গেলে যে কাজগুলো করতে হয় আমরা অলমোস্ট সেই কাজগুলো প্রতিদিনই করি, তার সঙ্গে এক্সট্রা যে কাজটা করলে আমি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো আমার আলোচনা আছে সেইটা নিয়ে বেশি। তো প্রথম যেটা কথা আমি এটাকে তিনটে পার্টে বলবো, সেই পার্টটা হচ্ছে ভয় পার্ট, কেন আমার করা উচিত সেটা আমি দেখাবো। তারপর যেটা পার্ট সেটা হচ্ছে পাওয়ার পার্ট, অর্থাৎ সেটা হচ্ছে ওয়াট পার্ট, অর্থাৎ জিনিসটা কি। আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে হাউ পার্ট, অর্থাৎ আমি যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমি কীভাবে এটা থেকে বেনিফিট পাবো। তো দেখবেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে তিনটে কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান আমার টাইম নেই, নাম্বার টু এই প্রোডাক্টগুলো খুব কস্টলি, আর নাম্বার থ্রি আমরা বিভিন্ন মানুষকে দেখেছি যারা কিন্তু এই বিজনেসটা করতে গিয়ে হয়তো ফেল করেছে। তো প্রোডাক্টগুলো কস্টলি এইটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিও আছে, ওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেটা দেখুন সেটা টাইম নেই, এটা দিয়ে আমি বলাটা শুরু করবো। তো বেসিক্যালি টাইমটা থাকে না, তার কারণ হচ্ছে যে আমরা কী করছি, এটা হচ্ছে আমাদের হাউস, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লেস, আমরা সকালবেলায় যাচ্ছি এবং আবার বিকেলবেলা সন্ধ্যাবেলায় ফিরে আসছি। আমরা পারফর্ম করি বলে আমরা এখান থেকে ইনকাম পাই, এই কাজটা কিন্তু আমাদের করতেই হচ্ছে। এবং যেটা হয় এটার ফলে আমাদের লাইফটা চলে, লাইফের মাঝখানে কী আছে কি, যদি আমরা এই কাজটা না করি তাহলে কিন্তু আমাদের লাইফটা চলবে না। এবং খুব সুন্দরভাবে এখানে ইকোনমিক্স একটু সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কি না, আমাদের প্রত্যেকেরই একটা রেট আছে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই টাইম দিই, সেই অনুযায়ী কিন্তু আমরা ইনকাম পাই। এইভাবে কিন্তু আমাদের একদম সবাই ইনকাম করে থাকি। এবং এখানে একটা জিনিস দেখবেন যে আমাকে ইনকাম করতে গেলে আমাকে সময় দিতেই হবে, আমি সময় যখন অথচ সেখান থেকে ইনকাম আসবে এটা কিন্তু হয় না। তো সাধারণভাবে সারা পৃথিবীতে 95% মানুষ এরকমভাবে কিন্তু ইনকাম করে থাকেন, আর মাত্র 5% মানুষ আছেন, সেই 5% মানুষ তারা কিন্তু একটু আলাদা রকমভাবে ইনকাম করেন, তারা একটা অর্গানাইজেশন তৈরি করে ইনকাম করে। তারা কীভাবে ইনকাম করেন তাহলে এখানে উদাহরণস্বরূপ আমি যদি টাটাকে দেখাই তাহলে টাটা দেখবেন বিভিন্ন সেগমেন্ট আছে, টাটার স্টিলও আছে, আবার টাটার নুনও আছে, সল্টও আছে, এর মাঝখানে দেখবেন ওর গাড়িও আছে, ওর মাঝখানে দেখবেন ওর ঘড়িও আছে, এরকম বিভিন্ন ধরনের টাটার বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে। তো যদি টাটার এখানে 10,000 এমপ্লয়ি থাকেন এবং তারা যদি 10 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করেন তাহলে মোটামুটিভাবে 100,000 ঘন্টা প্রত্যেক দিন টাটা পাচ্ছেন। এবং এই 100,000 ঘন্টাতে উনি যেটা প্রফিট করছেন সেটা, সেই প্রফিটের ফলে কী হচ্ছে, তার কিন্তু একটা বিরাট অ্যামাউন্টের টাকা এখান থেকে আর্নিং হচ্ছে। তো ইনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ইনি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন এবং এখানে একটা সিস্টেম করে দিয়েছেন, এবং তারপরে যেটা করেছেন একটা অর্গান
এই তিনটে কাজ করেছেন বলে উনি কিন্তু তিনটে জিনিস পাচ্ছেন। যেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে তিনি টাইম পাচ্ছেন, প্রচুর টাইম, কারণ ওনাকে গিয়ে কোনো জায়গাটা দেখতে হচ্ছে না, হ্যান্ডেল করতে হচ্ছে না। উনি মানি পাচ্ছেন, প্রচুর মানি পাচ্ছেন এখান থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে, যে কারণের জন্য আছে সারা পৃথিবীর যারা বড় লোকদের জায়গায় আছেন তাদের উনি একজন। এবং আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি মানে আমি কাজ না করি কালকে পয়সা পাবো, এটা আমি বলছি না। অর্থাৎ এই জায়গাটা এনে বেরিয়ে চলে আসা। আজকে যদি ওনার কোনো সেক্টর নাও চলে, অন্যান্য সেক্টরগুলো কিন্তু উনি অনেক অ্যামাউন্টে পয়সা ইনকাম করতে পারবেন, তার ফলে এই প্যাকেজটা কিন্তু পাচ্ছেন। যেটা কিন্তু সাধারণ অবস্থাতে আমরা যাই হই না কেন, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই না কেন, আমরা কিন্তু এটা করতে পারছি না একদম। এটা একটা পরিষ্কার পার্থক্য হয়ে আছে। কারণ আমার যে ডিগ্রি সে অনুযায়ী আমার কাছে টাইম দিতে হচ্ছে, আমি ইনকাম করছি, না দিতে পারলে আমি পাচ্ছি না। আর এখানে ইনি এই তিনটে কাজ করে তিনটে মানে তিনটে জায়গাকে একদম খুব সুন্দরভাবে নিজের জন্য তৈরি করে ফেলেছে। তো ঠিক আছে, তাহলে এবার কী করতে হবে, না আমাকে কি তাহলে টাটা হয়ে যেতে হবে, আমি কী করে হব? করতে গেলে যে জিনিসটা দরকার, এই ইনফ্রাস্ট্রাকচার, এই সিস্টেম, এই অর্গানাইজেশন, এই তিনটে জিনিস তো বানাতে হবে। তার জন্য আমার প্রচুর পরিমাণে এগেন মানি লাগবে, যে কারণের জন্যই কিন্তু সাধারণ অবস্থায় কোনো মানুষ, আমাদের কাছে অত টাকা নেই, আমরা সেটা ডেভেলপ করতে পারি না। তার জন্য যাবতীয় যা কিছু ছাড়পত্র দরকার সেগুলো আমাকে জোগাড় করতে গেলে জিনিসিম খেয়ে যেতে হবে। তাই জন্যই কিন্তু আমরা এইরকমভাবে ইনকাম করি। এইবারে দেখুন, এইটা করতে গিয়ে যদি কোনো কারণবশত কালকে আমি পারফর্ম করতে না পারি, তাহলে আমার ইনকাম কী হবে, শূন্য হয়ে যাবে। আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি যেতে পারছি না, বা হয়তো আমি পৃথিবীতেই নাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার পরবর্তী ফ্যামিলির কোনো লোক যে সেই জবটা পাবি বা সেই যে কাজটা পাবি সেটা কিন্তু বলা যায়। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে কি, যে যদি আমার কনসার্নটা না থাকে, আচ্ছা আজকাল হচ্ছে এরকম যে কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে বা কনসার্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার ইনকামটা শূন্য হয়ে যাবে। এবং দুটোই যদি ঠিক থাকে তাহলেও কিন্তু আমার ইনকামটা শূন্য বা ইনকামটা কমে গেছে। কারণ বিগত 1-1.5 বছরে কোভিড সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ইনকাম কিন্তু একদম কমে গেছে বা শূন্য হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের মানে করুণ চিত্র আমরা সারা পৃথিবী জুড়ে একটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কার কত ডিগ্রি আছে, কে কত ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু ম্যাটার করছে না। তাহলে কিন্তু এরকম প্যান্ডেমিক বহু লোক কিন্তু কাজ হারিয়ে ফেলেছে। এবং এই জিনিসটা যে ভবিষ্যতে হবে না বা এই জিনিসটা কতদিন কন্টিনিউ করবে সেটা কিন্তু আমরা জানি না। ওই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমার একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম অপরচুনিটি দরকার। এবং সেই সেকেন্ডারি সোর্স অফ ইনকাম অপরচুনিটিটা যদি আমার শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করে, তাহলে তার মতন কোনো কথা নেই। কী বললাম আমি, এখান থেকে আমি যে ইনকামটা করছি সেটা আবার আমার শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করবে, অর্থাৎ আমার শরীরটা ভালো থাকবে। এবং আফটার সার্টেন টাইম আমার ইনকামের নেচারটা কিন্তু এরকম হবে, আপনি চাইলে আপনার পরবর্তী জেনারেশনকে, আপনার ছেলে বা মেয়েকে আপনি কিন্তু এরকম বিজনেসটা দিয়ে যেতে পারেন। তার একদম নিদর্শন কিন্তু আমাদের একদম হাতের কাছেই আছে। তো যে কারণগুলো বললাম এগুলো যথেষ্ট এনাফ রিজন যে একটা নতুন বিজনেস বা আপনার এই বিজনেসটা স্টার্ট করার জন্য। তাহলে দেখুন দ্বিতীয় প্রসঙ্গে আমি আসি, সেটা হচ্ছে হোয়াট। তাহলে আমার হোয়াইটা বন্ধ হয়ে গেল। হোয়াট ব্যাপারটা খুব সিম্পল, কী করি আমরা, এই যে আমি এখান থেকে বলছিলাম ইনকাম পর্যন্ত আমি দেখিয়েছি, এবার এখানে আমি আর একটা ফর্মুলা দেখাবো যে এই যে ইনকামটা আমরা করি তার দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে সেভিংস। তো এখন আর সেভিংস কথাটা থাকে না, তার কারণ হচ্ছে এখন অলমোস্ট সেভিংস হয় না, তার জায়গায় ক্রেডিট কার্ড চলে এসেছে। আর আমাদের কিন্তু খরচ করতেই হয়। এবং দেখবেন আপনি আজকে কোনো জায়গা থেকে কোনো কিছু একটা পারচেস করছেন, সেই পারচেস করার ফলে কী হচ্ছে যে তিনি ইনকাম করছেন কিন্তু আপনি খরচ করছেন। আর এইরকম একটা খরচ সেটা কিন্তু প্রত্যেক মাসে আপনাকে করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে তেল, সাবান, শ্যাম্পু, মাজা, জামা কাপড় কাচা, বাসন মাজা, এখন শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করার জন্য ভিটামিন সি বা সামথিং, ভিটামিন, প্রোটিন, এইগুলো। তো এই যে আপনার একটা বাজার পর্য প্রত্যেক মাসে কিন্তু থাকে, সেইটাকে বলা হচ্ছে FMCG, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস। এই জিনিসগুলো আপনি কোথা থেকে পান না, এই জিনিসগুলো আপনি কোনো রিটেল দোকান থেকে পান বা এই জিনিসগুলো আপনি কোনো শপিং মল থেকে পান, আপনি অ্যাজ এ কাস্টমার সেই জিনিসগুলো সেখান থেকে পারচেস করে নিয়ে এলেন। তাহলে এক জায়গা থেকে ইনকাম করছেন, সেই ইনকামটা এসে আপনার এখানে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আপনি অ্যাজ এ কাস্টমার আপনার যে ইনকামটা এলো, অর্থাৎ আমি এখানে আরেকবার দেখাই যে আপনার ইনকাম, এই ইনকামগুলো আবার ইজি হয়ে যাবে। ভালো করে তাকিয়ে দেখুন এই চিত্রটা, এক জায়গা থেকে আপনি ইনকাম করে নিয়ে এলেন, আবার এক জায়গায় আপনার ইনকামটা বেরিয়ে চলে গেল, আপনার হাতে কিন্তু কিছু থাকবে না। তাহলে এই রিটেলার সে সেটা বানাচ্ছে না, সে কোনো না কোনো হোলসেলারের কাছ থেকে নিয়ে আসছে, সে কোনো না কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে আসছে, স্টকিস্টের কাছ থেকে নিয়ে আসছে, এই করতে করতে কোম্পানি। এবার দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি তার প্রোডাক্টটা বানানোর জন্য শতকরা 40% নিয়ে ছেড়ে দিচ্ছে। আমি আপনি অ্যাজ এ কাস্টমার আমরা কিন্তু 100% দিয়ে প্রোডাক্টটাকে কিনছি।
তো এই যে মাঝখানে এই মানুষগুলো আছেন তারা কিন্তু 60% মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন, কারণ যেহেতু তারা এটাকে নিয়ে বিজনেস করছেন, এই 60% টাকা কার, এই 60% টাকা কিন্তু আমার আপনার। তো যদি মাঝখানে নিজেদেরকে আমরা সরিয়ে দিতে পারি এবং আমরা সরাসরি কোম্পানির সঙ্গে কাস্টমারের যোগাযোগ করিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 60% টাকা কিন্তু আমার আপনার দিকেই চলে আসবে। তো এটা হচ্ছে একদম খুব সহজ ফান্ডা, অর্থাৎ এখানে টাকাটা ভর্তি আছে সেই জায়গাতে। এবং এই 60% টাকা কিভাবে আসে সেটা আমি দেখাবো। প্রথমে যেটা আপনি পাবেন ডিসকাউন্ট, সেটা মোটামুটি পাবেন আপনি 10%, ওখানে কাজে দাম লেখা আছে। এরপরে আপনি যখন এই বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনার একটা ব্যাংকের ডিটেলস থাকবে, ব্যাংকের নাম, আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো আপনাকে দিতে হবে। এবং তার সঙ্গে আপনার একটা আইডি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ যাতে আপনার আইডি এবং অ্যাড্রেসটা প্রুফ হচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো দরকার লাগছে, প্যান নাম্বারটা দরকার লাগবে। এইগুলো দিয়ে কিন্তু আপনি আপনার অ্যামওয়েতে একটা নতুন বিজনেস স্টার্ট করতে পারছেন। এবং এই যে যত টাকা পয়সা এখানে হিসেব হবে সব কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, কারণ এটা হচ্ছে একটা লিগাল কোম্পানি। অর্থাৎ আপনি কী করছেন, আপনি এখানে অ্যামওয়ের সঙ্গে, আপনি বলুন অ্যামওয়ের সঙ্গে একটা পার্টনারশিপ, এই পার্টনারশিপটা তৈরি হচ্ছে। এবং পার্টনারশিপের জন্য একটা KYC তৈরি হচ্ছে, সেটা ডিজিটালি হবে এবং আপনাকে তাতে ডকুমেন্টসগুলো রাখবে, এটা হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। কিন্তু আপনাকে কোনোরকম কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি যা প্রোডাক্ট পারচেস করবেন তার জন্য দিতে হবে, তার জন্য আপনার যেটা ট্যাক্স লাগবে সেগুলো সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে রাখছি। তবে ডিসকাউন্টের পরে আপনি এখান থেকে একটা ট্রেড ডিসকাউন্ট পাবেন আরও 10%, তাহলে কত হলো 20%। এবার যদি আপনি বিজনেসটা স্টার্ট করেন মানে অ্যাজ এ বিজনেস ওনার কমিশন ফ্রি থেকে 21% আরও পাবেন, তাহলে এটা কত হলো 41%। তারপর আরও 19 ধরনের ইনকাম আছে, তাহলে টোটাল হচ্ছে 60%। এইভাবে একজন বিজনেস ওনার হিসেবে আপনি বিজনেসটা করতে পারেন, কিংবা অ্যাজ এ কাস্টমার হিসেবেও আপনি বিজনেসটা থেকে প্রোডাক্ট পেতে পারেন। সেটার বিষয়ে ডিটেলস আমি অন্য জায়গায় দিচ্ছি, সেটা থেকে আপনি জেনে নেবেন। তাহলে এইভাবে আপনার বিজনেসটা স্টার্ট হবে। তাহলে আমার ওয়াই পার্ট এবং হোয়াট পার্ট এই দুটো পার্ট আমি কমপ্লিট করলাম। এইবার আমি দেখালো যে আপনি বিজনেসটা কীভাবে বিল্ড করলাম। তাহলে আমি এখানে জাস্ট একটু বলে দিই যে আমাদের লাইভ চলছিল, আমরা একই রকমভাবে এবং একটা পারফর্ম করে ইনকাম করছিলাম। সেই জায়গা থেকে দেখলাম যে এমন একটা রাস্তা আছে যেখানে পারফর্ম মানে একটা সার্টেন টাইম পরে পারফর্ম না করলে ইনকাম পাওয়া যায়, কিন্তু তার যে বেরিয়ারটা আছে সেটা আমি করতে পারছিলাম না, সেই জায়গাটা এমন আমাকে মুক্ত করে দিল। অর্থাৎ ওরা ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের সিস্টেম আমাকে দিল, দিয়ে বললো যে যদি আপনি চান তাহলে আপনি এখান থেকে একটা অর্গানাইজেশনটাকে ইনকাম করতে পারেন। এইবার আমি কীভাবে এখান থেকে সেই অর্গানাইজেশনটাকে বানাবো, ওকে? তো এইখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আমি যেটা বললাম কমিশন 3-21%। এখানে দেখবেন যে একটা পয়েন্টের হিসেব আছে, অর্থাৎ যেহেতু এটা গ্লোবাল বিজনেস সারা পৃথিবী জুড়ে কাজ করে, সেই যে আমি যদি যখনই কোনো প্রোডাক্ট পারচেস করি সেখানে একটা পয়েন্ট পাবো। এবং ইন্ডিয়াতে মোটামুটি 1 পয়েন্ট মানে হচ্ছে 80 টাকা, ট্যাক্স প্যাক করে 105 টাকা। আমি কিন্তু এখানে হিসাবটা পুরো টাকার অঙ্কে দেখাচ্ছি যাতে করে কোথাও কোনো অসুবিধা না হয়, পরে যদি আপনার ডিটেলস জানার দরকার লাগে যিনি আপনাকে ইনভাইট করবেন তার কাছ থেকে আমি জেনে নেবেন। তো মোটামুটিভাবে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যদি 20,000 টাকার ব্যবসা হয় তাহলে তার জন্য আপনি 3% পাবেন, যেখানে দেখালাম। যদি এটা 60,000 টাকার ব্যবসা হয় তাহলে তার জন্য আপনি 6% আপনার টোটাল টিম 6% পাবেন। যদি এটা 1,20,000 টাকা হয় তাহলে তার জন্য আপনি 9% পাবেন। এবং এই 9%ের সঙ্গে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা 15% আপনি মাল্টি প্লেয়ার পাবেন। এটার ব্যাপারে আমি ডিটেলসে বলবো। 9,40,000 টাকা যদি টোটাল টিম রান করেন তাহলে হচ্ছে 12%। তারপর যদি এটা 4,00,000 টাকা হয় তাহলে হচ্ছে 15%। এইখানে এসে আপনি একটা 20% মাল্টি প্লেয়ার পাবেন। এবং 7,00,000 টাকা হলে হচ্ছে 18%, এবং 10,00,000 টাকা যদি টোটাল টার্ন ওভার হয় তাহলে হচ্ছে 21%। এখানে আপনি একটা 40% মাল্টি প্লেয়ার পাবেন। এবার আমি এটা কীভাবে করবো, না খুব সহজ জিনিস, আমি যেটা দেখালাম যে আমাদের ইনকামটা খরচ হয়ে যাচ্ছে এবং ইনকাম সেভিংস হচ্ছে, এরকমভাবে আমার যেহেতু আমি বিজনেসটা করছি আমার ফার্স্ট কাস্টমার হচ্ছে আমি, তাহলে আমি কী করবো, আমি আমার খাতায় নামটা লিখিয়েছি অর্থাৎ কি এইখান থেকে এমন আছে আমি আপনাকে আর এখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে প্রিকোয়ালিফাইড এডুকেশন সিস্টেম। তারা আপনাকে দেখাবে যে কী করে আপনি 3% থেকে 21% যাবেন। তো যেহেতু আপনার বিজনেসে আপনি হচ্ছেন প্রথম কাস্টমার, আপনি আমাদেরকে একটা প্রোডাক্ট পারচেস করবেন। এই যে প্রোডাক্টটা আপনি পারচেস করছেন এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ব্যাগ। তাহলে এইখানে আপনি যখন সেই টাকাটা রাখছেন, আপনি যখন প্রোডাক্ট ইউজ করছেন সেই টাকাটা রাখছেন, আপনি যখন এখানে প্রোডাক্টটা আপনি রিটেল করছেন সেই রাইটটাও আপনাকে দেওয়া আছে, আপনি আপনার বিজনেসের ব্যাগে আবার সেই টাকাটা রাখছেন। তাহলে যখনই আমি এটাকে ঘোরাচ্ছি, যদি রোলিং করছি, তাহলে কিন্তু আমার এই যে 5,000 টাকা বা 5,500 টাকার যে ক্যাপিটালটা আছে সেই
ক্যাপিটালটা কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে এবং যত ধীরে ধীরে দিন যাবে এটা কিন্তু বাড়বে। দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে 2-3 মাস 4 মাস পরে এটা কিন্তু ধীরে ধীরে প্রায় 10,000 টাকা হয়ে যাবে। তো এইবার আমি যখনই এটা শুরু করতে যাব তাহলে আমাকে কী কী কাজ করতে হবে? প্রথম যখন আমি করবো আমাকে এইখানে একটা 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করতে হবে এবং আমাকে 3 জন কাস্টমারের মাধ্যমে এই প্রোডাক্টটা পারচেস করতে হবে। 3 জন কাস্টমার যেটা আমি বলছি সেই 3 জন কাস্টমারের কোনোরকম কোনো ডকুমেন্টস আপলোড করার দরকার নেই, শুধুমাত্র তাদের নাম, তাদের অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, মেল আইডি দিতে হবে। এইটা এইভাবে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। এবং মোটামুটিভাবে আপনি যদি 10,000 রুপিস প্রোডাক্ট পারচেস করেন তাহলে আমার যেটা সেলস ক্রাইটেরিয়া আছে সেটাও আপনার মেনটেন হয়ে যাবে। এইটা হচ্ছে এখনকার দিনে আমার বিজনেসে এন্ট্রি নিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা। এইবার আসুন তাহলে এবার আমি এখান থেকে কি করে ইনকাম করবো, আমি এখান থেকে যেভাবে ইনকাম করবো তাহলে এইবার আমার কাজ হচ্ছে আগামী 2-3 মাসে, 2-3 মাসে কেন, কারণ এখানে আমি আপনাকে একটা ট্রায়াল পিরিয়ড দেবে 90 ডেজ। এই 90 ডেজ ট্রায়াল পিরিয়ডের মধ্যে আপনি দেখে নেবেন যে বিজনেস কেমন হচ্ছে কিনা, প্রোডাক্টগুলো কতটা ভালো। এইভাবে 2-3 মাসে আমি কী করবো, এই সিস্টেমের হেল্প নিয়ে, আমার মোবাইলের ফোন বুকের হেল্প নিয়ে, যদি আমরা কেউ ফেসবুকে থাকি তাহলে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে আমরা মোটামুটিভাবে 4 জন পার্টনারকে বাছবো যারা সাইডে কিছু না কিছু করতে চাইছে। তো তাদেরকে এই বিজনেস প্ল্যানটা আমরা দেখাতে পারি, যেরকম আমরা এটাকে ডিজিটালিও দেখাতে পারি, আমরা যদি পসিবল হয়, যদি কোভিড সিচুয়েশন মেনটেন করে ফিজিক্যালি দেখানোর কোনো সম্ভাবনা থাকে দেখাতে পারি, ভিডিও কল করে দেখাতে পারি, হোয়াট এভার। যদি মনে করুন আপনার সঙ্গে এরকম 4 জন মানুষ এসছেন, আপনি এসছেন, তাহলে প্রত্যেকেই 5,000 টাকা করে প্রোডাক্ট পারচেস করছেন, এটা ইনিশিয়ালি আমাদের করতেই হবে, তাহলে কিন্তু দেখুন আপনার বিজনেসটা 3,000 টাকা পার হবে। এইখানে কিন্তু মোটামুটিভাবে আপনি একটা প্রায় 1500-1600 টাকা আর্ন করছেন, এটা কোনো বিগ মানি না, কিন্তু এই যে খরচা থেকে ইনকাম হয় এটা কিন্তু আপনি প্রথম মাসেই দিতে পারেন। পরবর্তীতে কী হবে, জাস্ট এমনই কী করছে তাদের ট্রেনিং মিটিং সেগুলো তারা জুম অ্যাপে করছে এবং এই বিতর্কগুলো প্রচুর অ্যাপস আছে, পুরোপুরি বাড়িতে বসে ডিজিটাল ওয়েতে আপনি জাস্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু লোককে ইনফরমেশন শেয়ার করতে পারছেন এবং তাদেরকেও হেল্প করছেন যাতে করে তারাও এরকম একটা প্রফিটেবল অর্গানাইজেশন করতে পারে। তাহলে দুরকমভাবে মানুষ আপনার অর্গানাইজেশনে আসবে, এক হচ্ছে আপনার কাস্টমার আর 2 যেটা সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটার। তাহলে কাস্টমার এবং ডিস্ট্রিবিউটার মিলিয়ে আপনার এরকম একটা অর্গানাইজেশন করতে পারে। তো তার 2 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ কেউ আপনার এবং তার 5 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে এরকমভাবে যখনই আপনার টিম এরকম 2-6% হচ্ছেন এবং একজন এরকম 3% যাচ্ছেন, সব মিলিয়ে আপনার বিজনেসটা টোটাল টার্নওভার 1,20,000 টাকা হচ্ছে, তাহলে এখানে আপনি একটা 50% মাল্টিপ্লায়ার পাচ্ছেন। তার জন্য মিনিমাম আপনার 3টে সেলস টিম দরকার লাগবে, এটার নাম হচ্ছে BFI, বিজনেস ফাউন্ডেশন ইনসেন্টিভ। সব কিছু মিলিয়ে এখানে একটা 10,000 রুপিস মতো একটা ইনকাম আছে। তো তারপরে আরও কিছুদিনের মধ্যে আপনি 12% ক্রস করে এখানে 15% যাবেন, এখানে টোটাল টিমের টার্নওভার হচ্ছে 4,00,000 টাকা। তখন দেখা যাচ্ছে আপনার যে 3টে সেলস টিম কাজ করছে বা 4টে সেলস টিম কাজ করছে তাদের মধ্যে কেউ 9% আছে, কেউ 10% আছে, কেউ 6% আছে, তাদের ডেপেডের দেওয়া সেরকম পার্সেন্টেজগুলো আসছে, অর্থাৎ এখানে একটা টোটাল অর্গানাইজেশন কিন্তু এখানে একটা ইনকাম হচ্ছে। এইরকমভাবে আপনি এখানে একটা 20% মাল্টিপ্লায়ার পাবেন, কারণ যেহেতু আপনার 3টে সেলস টিমই এখানে কাজ করছে এবং এখানটাকে আমরা বলছি BBI, ব্রোঞ্জ বিল্ডিং ইনসেন্টিভ। তো এখানে মোটামুটিভাবে আমার ইনকাম কত হবে, এখানে মোটামুটিভাবে আমার ইনকাম হবে একটা 30,000 থেকে আরম্ভ করে 45,000। কারণ আপনি যা ইনকাম করছেন তার সঙ্গে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কিন্তু এই দুটোই একসঙ্গে পাবেন, 50% পাবেন, 20% পাবেন, অর্থাৎ 35%। যদি এটা 18 মাসের মধ্যে হয় তো এটা ম্যাক্সিমাম জোনারি তাই হয়ে যায়, তাহলে আপনার যে কোর ইনকাম তার সঙ্গে এই কোর প্লাস ইনকামটা যুক্ত হবে। এই করতে করতে আরও 2-3 মাসের মধ্যে দেখা যাবে যে আপনার এই 10 লাখ টার্নওভার চলে এসছে। তার মধ্যে আপনার একটা টিমের মাধ্যমে কেউ হয়তো ব্রোঞ্জ হয়ে গেছে, অন্য একজন কেউ হয়তো আছেন তিনি হয়তো এই কীরকম একটা জায়গায় চলে এসছেন, আরও একটা টিমের জায়গায় চলে এসছে, আরেকটা টিমের জায়গায় চলে এসছে, সব কিছু মিলিয়েমিশিয়ে দেখা যাচ্ছে আপনার 10 লাখ হয়ে গেছে। অর্থাৎ আপনার টিমে দেখবেন যে BFI কোয়ালিফাই করেছে 2-3 জন, তাদের দেখতে পাবেন 2-3 জন, এখানে BBI কোয়ালিফাই করেছে তাদের দেখতে পাওয়া BFI আছে, যারা কিন্তু এক্সট্রা 15-20% টাকা ইনকাম করছে। অর্থাৎ একটা গোটা টিমকে আপনি এমনভাবেই তৈরি করছেন যাতে করে তাদের মিনিমাম যেন 3টে প্লাস টিম তারা সেই জায়গাটাকে কন্টিনিউ করছে, সেলসটাকে কন্টিনিউ করছে। এবং এইভাবে যখন এটা 10 লাখ টার্নওভারে চলে গেল তখন আপনি হয়ে গেছেন 21% এবং এখানে মোটামুটি একটা ইনকাম প্রায় 60 থেকে চলে আসে, 60 দিকে চলে আসে,
নিয়ার অ্যাবাউট এটা 75,000 থেকে আরম্ভ করে 1,00,000 এরকম একটা অ্যাপ্রক্সিমেট ইনকাম আছে। এবং আপনি একবার এই ছবিটা দেখিয়ে দেখুন, এইখানেও কিন্তু আপনাকে কাউকে চাকরি দিতে হচ্ছে না, কিন্তু এখানে একটা অর্গানাইজেশন তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার আর সিস্টেম এমনই দিচ্ছে এবং তার ফলে আপনি অর্গানাইজেশনটাকে তৈরি করছেন। আপনার কাছে এখন কিন্তু প্রচুর পরিমাণে টাইম আছে, যে টাইমটা আপনার প্রথম দিকে ছিল না, যে টাইমটা আপনি এইখানে বিক্রি করে দিচ্ছিলেন। তারপর আপনি যখন এটা পেয়েছেন এখানে, তখন আপনি চাইলে কিন্তু আপনার এই প্রাইমারি অকুপেশনটাকে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তাহলে আপনি টাইম পেলেন, দ্বিতীয় কথা মানি তো আপনি পাচ্ছেন। এবার এইখানে কিন্তু আপনার অর্গানাইজেশন তৈরি করার কোনো লিমিট নেই, আপনি যত কিছু অর্গানাইজেশন তৈরি করুন। একটা সার্টেন টাইমের পরে যখন এই অর্গানাইজেশনটা বড় করবে, তখন কিন্তু সবাই দ্রুত কাজ করবে। কী কী কাজ করবে? নাম্বার ওয়ান যেটা কাজ সেটা হচ্ছে তারা প্রোডাক্টটা ইউজ করছে, আর সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে তারা কমিউনিকেট করছে। এই দুটো কাজ করছে এবং এটা কার সাপোর্টে করছে না, এমনই তাদের সমস্ত কিছু সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার এগুলো প্রদান করছে, BWW তাই করছে। এবং তিনি যার মাধ্যমে বিজনেসটা এসছেন, তিনি কিন্তু তাকে সেটা শেখাচ্ছেন যে কীভাবে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যখন কোনো মানুষ এরকম 21% যাচ্ছেন এবং তিনি তার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তিনি কিন্তু তখন এর জন্য নিয়ার অ্যাবাউট 48,000-50,000 রুপিস তার জন্য আর্ন করবেন। তো যাই হোক, আমি যেটা বেসিক লেভেলের কথা বলছি অর্থাৎ সোজা কথা, যে আমরা সেম যে প্রোডাক্ট ইউজ করতাম আগেও করতাম, আমি এমন বিজনেস করছি বলে নয়, তার আগেও কিন্তু আমি কোনো না কোনো কোম্পানি তেল সাবান শ্যাম্পু মাঝে ইউজ করতাম, কিন্তু তারা এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে যে সিস্টেম দেয়নি যেটা থেকে আমি এরকম একটা এক্সট্রা ইনকাম করতে পারি। এইখানে কিন্তু আমি আপনাকে সেই সুযোগটা দিচ্ছি, সেই সুবিধাটা দিচ্ছি। বিশেষত এটা কিন্তু এখন দেখুন যে আজকে যারা একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারাও করতে পারছেন, এবং স্টুডেন্টদের জন্য এটা কিন্তু একটা সাংঘাতিক অপরচুনিটি আজকে দিনে, কারণ স্টুডেন্টরা পড়াশোনা করছে বা যা কিছু করছে সামনের দিনে একটা প্রফেশনে যাওয়ার জন্য, কিন্তু আজকের সিচুয়েশনে সেই প্রফেশনটা তারা কবে পাবে বা আদৌ সেটা পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা কোশ্চেন মার্কের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এবং তিনি যে স্টুডেন্ট সে হয়তো ভাবছে টিচার হবে, তো দেখা যাচ্ছে তারই কোনো টিচার, তিনিও কিন্তু আজকে এই বিজনেস খুব সাকসেসফুল। যে টিচার সে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করছে, দেখা যাচ্ছে তারই কোনো না কোনো স্যার, তিনিও কিন্তু আজকে এই বিজনেস খুব সাকসেসফুল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সে যে জায়গাটায় পৌঁছতে চাইছে সেই জায়গায় যারা আগেই পৌঁছে গেছে তারাও কিন্তু আজকে এই বিজনেসের সঙ্গে যুক্ত। তার মানে সোজা কথা হচ্ছে কি, যে আমি যদি চাই একটা স্টেপ এগিয়ে আমি কিন্তু এই বিজনেসটা নিয়ে কাজ করতে শুরু করতে পারি। এর সময় প্রিপারেশন নিতেই পারি আমি ফার্দার আমার নিজস্ব জবের জন্য, বা আমি যদি মনে করি যে আমি অন্য কিছু করবো। এটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, এবং এই এন্টারপ্রেনিয়রশিপ করার সময় অন্য যে কোনো কাজ করা যেতেই পারে, অসুবিধা কিছু নেই। তাহলে একদম যদি কারো বয়স 18+ হয় সেখান থেকে আরম্ভ করে যে কোনো এজের মানুষ কিন্তু আজকে এই বিজনেসটা স্টার্ট করতে পারে। তো এখানে আমার প্রেজেন্টেশন শেষ হলো। এবার মোটামুটি আমি জাস্ট একটা ছোট্ট ডায়াগ্রাম দেখিয়ে পোর্টালটাকে বন্ধ করে দেবো, এবং এইটা দেখালেই মোটামুটি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জিরো রিস্ক এবং একটা হাই গেন অপরচুনিটি। এটা হচ্ছে একটা জিরো রিস্ক এবং একটা হাই গেন অপরচুনিটি। এরকম ব্যাপারটা দেখুন, সেটা হচ্ছে এরকম যে আজকে আপনাকে আমি বলছি যে এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল জায়গা, ট্র্যাডিশনাল একটা বিজনেস বা একটা জব এরকম একটা জিনিস, আর এটা হচ্ছে একটা এমন যেটা আমি এতক্ষণ ধরে বললাম। নাম্বার ওয়ান, এটা শুরু করতে গেলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্ট করতে হবে, এখানে এটা লাগবা করতে। আর এখানে ইনভেস্টমেন্টটা কত আমি বললাম, কত 5,000 থেকে একটা 10,000 টাকার ছোট্ট ইনভেস্টমেন্ট, যেটা থেকেই কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে রোলিং করাবো, নিজে প্রোডাক্ট নেবো, কাউকে রিটেল করবো, কাউকে গিফট দেবো, আমার সেই টাকাটা এখানেই লাগবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে কি, যে এখানে হেল্প বা সাপোর্ট, এখানে দেখবেন টোটালটাই কম্পিটিশন। আপনি আজকে যে কোনো জিনিসই শুরু করতে চান সেখানে মার্কেটে আপনার প্রচুর কম্পিটিটার আছে, আর এখানে আপনার হেল্প বা সাপোর্ট কিন্তু 100%। এখানে কম্পিটিশন, এখানে কো অপারেশন, এখানে এই বিজনেসে যাকে যার মাধ্যমে আপনি আসছেন আপনি সাকসেসফুল হলে তিনিও সাকসেসফুল হবেন। ওই জন্য এটার নাম হচ্ছে উইন উইন সিচুয়েশন, অর্থাৎ আপনি এখানে ফুল হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন। থার্ড যেটা সেটা হচ্ছে এই যে আপনি এই বিজনেসের প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট কত একটা বা দুটো, এবং এখানে আপনার প্রোডাক্ট কত 150+, এখানে কিন্তু 150+ আছে। এই বিজনেস আপনার রিস্ক ফ্যাক্টর কত এই বিজনেস বা সেই জায়গাতে রিস্ক ফ্যাক্টর কত, পুরো 100% রিস্ক ফ্যাক্টর, কারণ যদি এই বিজনেস আপনার না চলে আপনাকে ব্যাংকের লোনটা দিয়ে করতে হবে। কিন্তু এই বিজনেস আপনার রিস্ক ফ্যাক্টর কত, এই বিজনেস আপনার রিস্ক ফ্যাক্টর ছিল, তার কারণ হচ্ছে কি এইখানে 90 ডেজের একটা ফ্রি পিরিয়ডেও তাই আপনি এই বিজনেসটা দেখতে আসতে পারেন। যদি আপনার বিজনেসটা না হয় তাহলে কিন্তু 90 ডেজ ফ্রি পিরিয়ডের মধ্যে থাকলে আপনি আপনার প্রোডাক্ট রিটার্নও করে দিতে পারেন। ফিফথ যেটা সেটা হচ্ছে কি মার্কেট, এখানে মার্কেটটা হচ্ছে লোকাল মার্কেট, অর্থাৎ আপনি যে শহরে বাস করেন সেই শহরের সব প্রান্ত থেকেই কিন্তু যে আপনার কাছে বিজনেস হবে তার কোনো মানে নেই, কিন্তু এখানে মার্কেটটা হচ্ছে টোটাল ইন্ডিয়া, গোটা ইন্ডিয়াতে আপনি আপনার বাড়িতে বসে যে কোনো লোকের দিয়ে স্টার্ট করাতে পারেন।
এটুকু সেটা কোম্পানি দেন। আচ্ছা, জব করলে জব করার পর একটা জিনিস মনে রাখবেন, আমরা জব করার জন্য যতদিন পড়াশোনা করছি তার খরচাটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়েছে। ওকে, তো এইবার দেখুন আমি ঠিক যেটা পয়েন্ট, যেটা সব থেকে মারাত্মক একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, যদি আমি এরকম কোনো একটা জব বা বিজনেসের সঙ্গে যোগ করে থাকি তাহলে আমি কিন্তু নিজেকে সারা জীবন আমাকে এই জায়গাটাই করে যেতে হবে, অর্থাৎ এইটাই করে যেতে হবে। আর এইখানে মজাটা দেখুন, এখানে কিন্তু যে কোনো সময় আপনি নিজেকে রিপ্লেস করতে পারবেন। কীভাবে করতে পারবেন? আমি কি বললাম, যেটা আপনি করছেন সেটা আপনি করলেন, তার সঙ্গে সঙ্গে আপনি আমার বিজনেসটা করলেন। এখানে আমায় আছে, এখানে বিডব্লিউডব্লিউ আছে, বিজনেস আছে, আপনি দুটো কাজই করছেন। আপনি আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রফেশন, এটাকেও আপনি চালাচ্ছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড ইনকাম অপরচুনিটি, এমন এটাকেও আপনি চালাচ্ছেন। এবার এখান থেকে আপনি যে ইনকামটা করছিলেন ধরে নিন এক্স টাকা, তার সঙ্গে এখানে আপনি 3% গেছেন, একটা ছোট্ট টাকা যুক্ত হয়েছে, মাত্র হয় তারা 1,500 টাকা যুক্ত হল। 2-6 মাস পরে আপনার টিমটা আরেকটু বেড়েছে, এখানে আপনি যে ইনকামটা করছিলেন সেটাই থাকবে, এটা কিন্তু বাড়বে না, কিন্তু এখান থেকে সেই ইনকামটা আরেকটু বেড়েছে। তারপর আরও কিছুদিন পরে আস্তে 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 এখানে যে ইনকামটা করছিলেন সেটাই করছেন, কিন্তু এখানে ইনকামটা কিন্তু আপনার বেড়ে গেছে আরেকটু। এই করে 1 বছর পরে বা 1.5 বছর পরে দেখা যাচ্ছে যে আপনার এই ইনকামটা কিন্তু বাড়েনি, মেবি পসিবিলিটি আছে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি এই বিজনেসটার মাধ্যমে যেটা আমি দেখালাম, আপনি যখন ব্রোঞ্জে যাচ্ছেন বা 21% যাচ্ছেন, তখন কিন্তু আপনি নিয়ার অ্যাবাউট 40K থেকে 80K সাইড বাই সাইড একটা ইনকাম করছেন, এবং এটা কিন্তু পুরোটাই প্লাস হচ্ছে, অর্থাৎ আপনার এইটা এবং এইটা দুটোই কিন্তু প্লাস হচ্ছে, অর্থাৎ এইটা চালাতে চালাতে আপনি এটা করছেন। তারপরে যদি আপনার মনে হয় কোনো সময় যে আমি আর এই জায়গাটাকে রাখবো না, তার থেকে আমি এখান থেকেই আমার টাইমও পাচ্ছি, মানিও পাচ্ছি, সিকিউরিটিও পাচ্ছি, আপনি এইদিকে শিফট করে যাবেন। উল্টো ঘটনাও ঘটতে পারে, অর্থাৎ 90 দিন বিজনেসটা করার পরে আপনার মনে হলো যে না, এই জায়গাটা আমার কাজ করছে না, আমি এখানেই ভালো ছিলাম, নো ম্যাটার, আপনি এটাই করতে পারেন। কিন্তু এইখানে সবথেকে যেটা সুবিধা সেটা হচ্ছে কি, যে আপনি দুটো দিক দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবং এখানে একটা কথা বলবো যে অবশ্যই আপনি এটা দেখুন, অর্থাৎ আপনি একটা কাজ করবেন না, সেটা হচ্ছে এটা যে আমি এই বিজনেসটা এমন কাউকে বলবো না বা জিজ্ঞেস করবো না যিনি এই বিজনেসটা করেননি বা যিনি এই বিজনেসটা ফেল করেছেন। আমি যে 3টে কোশ্চেন মার্ক্স ওখানে দিয়েছিলাম, টাইম, কস্টলি কিনা এবং ফেলিওর, কারণ যারা এই বিজনেসটাতে ফেল করেছেন তিনি কিন্তু আপনাকে সাকসেসের রাস্তাটা দেখাতে পারবেন না। এবং এদের সঙ্গে কথাবার্তা বললে বা বেশি ভাবনা চিন্তা করলে আপনি কিন্তু 90 ডেজ ফ্রি লুক পিরিয়ডের মধ্যে এলেন না, বারবার বলছি 90 ডেজ ফ্রি লুক পিরিয়ড। এই 90 ডেজ ফ্রি লুক পিরিয়ডের মধ্যে আপনার যেটা কাজ সেটা হচ্ছে কি, যে আপনি মোটামুটি আপনার পরিচিত 100 জন মানুষের সঙ্গে এইটাকে নিয়ে ইনফরমেশন দিন, ডিজিটালি দিতে পারেন, ফিজিক্যালি দিতে পারেন, এবং তাদেরকে প্রপারলিতে বলুন যে কীভাবে এমনকি এন্ট্রি নেওয়া যেতে পারে, কী কী ভালো প্রোডাক্ট আছে, এখান থেকে কী কী ইনকাম অপরচুনিটি আছে। এইভাবে করলে কিন্তু আপনি দেখবেন যে ধীরে ধীরে 90 ডেজের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন প্রোডাক্টগুলো খুব ভালো, ইনকাম এখান থেকে শুরু হচ্ছে, এবং আপনি কিন্তু মোটামুটিভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে এই বিজনেসটা কীভাবে হয় সেটা আপনি শুরু করতে পারবেন। কিন্তু যদি আপনি এটা না করেন তাহলে আপনাকে সারা জীবন কিন্তু ভাবনা চিন্তাই করে যেতে হবে। অর্থাৎ এই 90 ডেজ হচ্ছে আপনার একটা বেসিক ফান্ডামেন্টাল লেভেল, যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন আমাদের একটা ভিত তৈরি করতে হয়, তারপর আমরা দোতলা তিনতলা করি, এই 90 ডেজ বা ওই যে 9% জায়গাটা ওটা হচ্ছে একটা বেসিক লেভেল, সেই মতোই আমরা করলাম। এবং লাস্টে আমি একটা কথা বলে দিই, অবশ্যই আপনাকে যিনি দেখেছেন তার সঙ্গে 24-48 ঘন্টার মধ্যে এটাকে নিয়ে আপনি আলোচনা করুন, কারণ তিনি কিন্তু আপনার মতন প্রচুর মানুষকে এই বিজনেসটার সন্ধান দিয়েছেন, তিনি হয়তো ভুলেও যেতে পারেন। তাকে যারা প্রথম গিয়ে বলবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তিনি কিন্তু তাদেরকে নিয়ে কাজ করবেন। এই যে বলছি 100 জনের মধ্যে তিনি 20 জনকে বলেছেন, তাদের মধ্যে 3 জনই হয়তো অলরেডি ওনাকে ইয়েস করে দিয়েছেন, তখন কিন্তু এখানে হয়তো একটা ফিল করে থাকবে। আমরা 4-5 লোকজনকে কাজ করতে পারি, তবে যিনি ইনিশিয়াল লেভেলে স্টার্ট করছেন তাকেও কিন্তু একটা মোটামুটিভাবে এমন একটা নাম্বার নিয়ে কাজ করতে হবে যাতে করে তিনিও এটাকে নিয়ে মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারেন। সেই জন্যে আপনি যত তাড়াতাড়ি তার সঙ্গে কমিউনিকেট করবেন, কানেকশন করবেন, তার কাছে ব্যাপারটা বুঝে নেবেন, তত তাড়াতাড়ি কিন্তু তারও সুবিধা আপনারও সুবিধা। আপনি যত এটাকে ফেলে রাখবেন তত কিন্তু আপনি এই জায়গাটাতেই ফেলে পড়ে আছেন, এবং সেখান থেকে আপনি যদি কোনো টাকার যে চেষ্টাই না করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার ফেলিওরের পার্সেন্ট হচ্ছে 100%। কিন্তু আপনি এটাকে যদি শুরু করেন 90 ডেজ দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটাতে আপনি সাকসেসফুল হবেন আর ফেল হবেন। ঠিক যেরকম করে কোনো একজন দক্ষ ট্রেনার তিনি হাঁটু জল থেকে কোমর জলে নিয়ে এসে কোনো লোকের সাঁতার কাটা শেখা, এখানেও ব্যাপারটা ঠিক তাই। যদি আপনার সাঁতার কাটা আপনি শিখেছেন, আপনি সাঁতার কাটবেন, তাহলে আপনার ডোবার ভয় নেই, কারণ আপনি মাত্র কোমর জলে নিয়েছেন। এটাই হচ্ছে ইনফরমেশন। থ্যাংক ইউ অল।